Assalamu alaikum everyone and welcome back to my channel. First of all, thank you everyone for subscribing to my channel. Amar channel e recently 1000 subscriber purno hoyeche and I want to thank each of you jara amar channel theke subscribe korechen ebong amake eto din support kore gechen. 1000 subscriber howar upolokkhe ei special video ti ami ajke share korchi. काची बिरियानी रेसिपिटा आमार चैनले सबचेये बेशी रिक्वेस्टेड एक्टा रेसिपी वीडियो ताई एई रेसिपिटाई आमी चेयेछी आजके आपनादेर साथे शेयर करते बिकज काची बिरियानी छाड़ा किन्तु सेलिब्रेशन हय ना आर सेलिब्रेशनेर जोन्नो काची बिरियानीटाई एकेबारेई परफेक्ट सो विदाउट एनी फार्दार डिले लेट्स गेट बैक टू द वीडियो काची बिरियानीर जोन्नो आपनारा मटन बा बीफ जेकोनो एकटा यूज करते पारें आमी एखाने 1.5 केजी परिमाण गरुर मांस निये निएछी पिसगुलो सामान्य बड़ो राखले भालो हबे ताते स्वादमतो लवण अर्थात एखाने 1.5 टेबिल चामचेर मतो लवण आमी निये निएछी ताते दिए दिब शुकनो लाल मरिचेर गुड़ो 1 टेबिल चामच जीरा पाउडार दिए दिच्छी 1 टेबिल चामच आदा बाटा 2 टेबिल चामच रसुन बाटा 2 टेबिल चामच प्याज बाटा 3 टेबिल चामच एबार एते आमी आरो दिए दिच्छी पोस्त दाना बाटा 2 टेबिल चामच एवं काजू बादाम बाटा 3 टेबिल चामच सेई साथे दिए दिच्छी 2.5 टेबिल चामच पेपे बाटा मांस सिद्ध हवार जोन्नो एटा एकटा मैंडेटरी आइटेम आस्त शाही जीरा दिए दीची हाफ टी स्पून अथवा 1 पिंचर मत और लागे जयफल पाउडार हाफ टी स्पून बड़ इलाची दिए दिलाम 4 কাবাব চিনি লাগবে 1 টিস্পুন বাজারে এটাকে কাবাব চিনি নামে আপনারা কিনতে পাবেন জয়ত্রী পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ এটাকে ফেটে নামার প্রয়োজন নেই ডাইরেক্ট এটাকে দিয়ে দিলেই চলবে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ সেই সাথে লাগছে 3/4 কাপ নরমাল কুকিং অয়েল এখানে কিন্তু আমি সয়াবিন তেল ইউজ করেছি সরিষার তেলটা ইউজ করিনি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং ফাইনালি লাগবে 1 টেবিল চামচ কেওড়া জল অথবা গোলাপ জল সমস্ত উপকরণকে হাত দিয়েই খুব ভালোমতো মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালোমতো মিশে যায় মাংসটাকে মেরিনেট করে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য যেন মশলাগুলো খুব পারফেক্টলি মাংসের মধ্যে ইনফিউজড হয় 2 থেকে 3 ঘন্টা পর এই মাংস দিয়েই কাচ্চিটা রান্না করে ফেলব কাচ্চির জন্য বাসমতি চাল নিয়ে নিচ্ছি আমি মাংসের অর্ধেক পরিমাণ অর্থাৎ 750 গ্রাম আপনারা নরমাল পোলাও চালও ইউজ করতে পারেন চালটাকে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেছি খুব ভালোমতো চাল খুব ভালোমতো ধুয়ে নিয়ে চালটাকে আমি পানিতেই ভিজিয়ে রাখব প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর পানিটা স্ট্রেন করে চালটাকে আমি শুকিয়ে নেব এবার আমি 3টি বড় সাইজের আলুকে ঠিক এরকম করে কেটে নিয়েছি তাতে 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি খুব ভালোমতো এই দুটো উপকরণ আলুর সাথে মিশিয়ে নেছি এবং আলুটা আমি এখনি ভেজে ফেলব কাচ্চির আলুগুলোকে সাইজে একটু বড় রাখলেই কিন্তু বেশি ভালো হয় খুব বেশি ছোট করতে যাবেন না আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবং মিড হিটে আমি আলুগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুগুলো প্রায় 90% এর মতো সিদ্ধ হয়ে যায় আলু কিন্তু একদম কম আছে ভাজা যাবে না আবার একদম বেশি আছেও ভাজা যাবে না 90% এর মতো সিদ্ধ হয়ে গেলে আলুগুলো তেল ছেকে একটি বাটিতে আলাদা করে তুলে রাখতে হবে
এবার আমি প্রায় 1.6 লিটার পানি গরম করতে বসিয়ে দিয়েছি। তাতে 1 পিঞ্চ অফ আস্ত শাহী জিরা, 7-8টি লং, 7-8টি এলাচি, 3-টি দারচিনি এবং 2-টো এলাচি দিয়ে দেব। পানিটা অবশ্যই নিতে হবে চালের দ্বিগুণের চেয়ে একটু বেশি। পানিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এই লবণটা বেসিক্যালি চালের জন্য দেওয়া। চালটা যেন অনেক বেশি ঝরঝরে থাকে তাই এতে করে আমি আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নর্মাল কুকিং অয়েল। এই তেলটা দেওয়ার কারণে চালটা সিদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে, আঠালো হয়ে যাবে না। পানিটা যখন অনেক বেশি বয়েল হয়ে যাবে, অর্থাৎ যখন সম্পূর্ণ মশলাটা ইনফিউজড হয়ে যাবে, তখন আগে থেকে স্ট্রেন করে রাখা বাসমতি চালটা আমি পানিতে দিয়ে দিব। চাল কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে আমি এটাকে শুকাতে রেখে দিয়েছিলাম আরও আধা ঘন্টা। এবার পানিতে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ করে নিতে হবে খুব ভালো মতো, যেন 90%-এর মতো চালটা কুক হয়ে যায়। বাকিটা বিরিয়ানি দমে দেওয়ার পর অটোমেটিক কুক হয়ে যাবে। পানি একটু বেশি দেওয়ার কারণে চালটা একদম আঠালো হয়ে যাবে না, পানিটা একদম শুকিয়ে আসবে না। এখানে 90%-এর মতো চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই পানিটাকে স্ট্রেন করে ফেলে দিতে হবে এবং চালটাকে একটি স্ট্রেনারে ছেঁকে নিতে হবে এবং বাতাসে রেখে দিতে হবে পানিটা সম্পূর্ণ শুকানোর জন্য। যেই কড়াইয়ে আমি কাচ্চি বিরিয়ানিটা মেইনলি দমে বসাবো তাতে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা রেখে দিচ্ছি। 2-3 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে রাখার কারণে অটোমেটিক মাংসতে মশলাগুলো ইনফিউজড হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা স্মেল মাংস থেকে আসছে। এই বড় কড়াইয়ের নিচের স্তরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিয়েছি। মাংসটা এভাবে আশেপাশে ছড়িয়ে সেট করে দিতে হবে যেন হিটটা সম্পূর্ণ মাংসে ভালো মতো লাগে। 1 কাপ বেরেস্তায় 2 টেবিল চামচ চিনি মিক্স করে নিচ্ছি। এবার বেরেস্তা এবং চিনির এই মিশ্রণটার অর্ধেকটা আমি মাংসের উপরে বিছিয়ে দিব। এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটাকে স্কিপ করা যাবে না। বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দিব। এখানে আমি সম্পূর্ণ আলু, অর্থাৎ সবগুলো আলুই কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে নেক্সট স্টেপে আমি যেই বাসমতি চালটা সিদ্ধ করে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম তার 2/3 মাংসের উপরে আলতোভাবে বিছিয়ে দিব। চালগুলো কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, আলতোভাবে দিতে হবে। এবার আমি এখানে 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তাতে 1/2 টিস্পুন অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এই মিশ্রণটাকে চালের উপর কিছু জায়গায় ছিটিয়ে দিতে হবে, এতে করে কাচ্চিতে কিছু চাল একটু অরেঞ্জ কালার থাকবে এবং কিছুটা সাদা রঙের, তাতে কাচ্চিটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এবার উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 4-5টি আলু বোখারা। এবার বাকি যেই 1/3 পরিমাণ রাইসটা ছিল সেটা আমি উপরে আলতোভাবে বিছিয়ে দিচ্ছি। এবার বাকি যেই দুধ এবং রঙের মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম। বেরেস্তা বাকি অর্ধেকটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ কেওড়া জল উপরে ছিটিয়ে দিতে হবে। কেওড়া জলের পরিবর্তে আপনারা গোলাপ জলও দিতে পারেন, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। 8-9টি কাঁচা মরিচ না কেটে ঠিক এভাবে দিয়ে দিবেন চালের মধ্যে, এতে করেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার কাচ্চিতে চলে আসবে। এবার 1টি চামচ নিয়ে নেব এবং চামচের পেছনের সাইড দিয়ে ঠিক এভাবে রাইসের মধ্যে গর্ত করে দিব,
যেন নিচ থেকে স্টিমটা উপরে চলে আসে এবং কাচ্চিটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। ময়দা এবং পানি মিক্স করে আমি কাই তৈরি করে নিয়েছি এবং কড়াইয়ের চারিপাশে কাইটাকে লাগিয়ে নিয়ে উপরে একটি বড় ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে এক্সট্রা কিছু কাই দিয়ে ঢাকনাটাকে সিল করে ফেলছি, যেন ভিতর থেকে বাতাস বাইরে এবং বাইরে থেকে বাতাস ভিতরে না আসতে পারে। কাচ্চি তৈরি করার জন্য এই স্টেপটা ম্যান্ডেটরি। ময়দা দিয়ে কাই তৈরি করে ঢাকনাটা খুবই পারফেক্টলি সিল করে ফেলতে হবে। এবং আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়ার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট হাই হিটে রাখতে হবে চুলার আঁচ, এবং 5 মিনিট পর চুলার আঁচ একেবারেই মিনিমাম হিটে রাখতে হবে, অর্থাৎ এরকম একেবারে লোয়েস্ট হিটে রেখে 50 মিনিট কাচ্চিটাকে দমে রান্না করতে হবে। 50 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিয়ে 30 মিনিট চুলার উপরেই রেখে দিতে হবে বন্ধ অবস্থায়। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কাচ্চিটাকে সার্ভ করে নিয়েছি আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কাচ্চিটা। অনেকের মনেই ভয় থাকে যে যেহেতু কাঁচা মাংস দেওয়া হচ্ছে, মাংসটা সিদ্ধ হবে তো? আর সিদ্ধ হলেও নিচে পোড়া লাগবে না তো? সম্পূর্ণ টিপসগুলো ফলো করলে মাংসটা একেবারে নিচে পোড়া লাগবে না এবং ভয় পাওয়ার কিছুই নেই, মাংসটা খুব পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এতে পেঁপে বাটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবং তাছাড়া যেহেতু নিচে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তাই মাংসটা পোড়া লাগারও কোনো সম্ভাবনা নেই। আশা করি এই কাচ্চি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অ্যান্ড কিপ সাপোর্টিং লাইক দিস। কাচ্চির পরে আমি নেক্সট যে ভিডিওটা দিব সেটা ইনশাল্লাহ চিকেন রোস্টের ভিডিওটা দিব, যেটা আমার সেকেন্ড হাইয়েস্ট রিকোয়েস্টেড ভিডিও। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন রাইসগুলো অনেক বেশি ঝরঝরে এবং মাংসটাও এখানে খুবই পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং আলুটাও খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।